সম্পত্তির হিসাব এক ক্লিকেই জেনে নিতে পারেন উত্তরাধিকার ডট বাংলা ওয়েবসাইটটি থেকে। এই ওয়েবসাইটে প্রবেশ করতে প্রথমে আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার চালু করে অ্যাড্রেস বারে উত্তরাধিকার ডট বাংলা অথবা ইংরেজিতে ইনহারিটেন্স ডট গভ ডট বিডি লিখুন। এখানে প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে একজন ব্যক্তি তার উত্তরাধিকারীদের মধ্যে কিভাবে সম্পত্তি বণ্টন করবেন তা জানতে পারবেন। এজন্য প্রথমেই জীবিত আত্মীয় স্বজনদের তালিকা থেকে সম্ভাব্য উত্তরাধিকারীদের চিহ্নিত করে তাদের সংখ্যা লিখতে হবে। যেমন স্ত্রী জীবিত থাকলে স্ত্রী অপশনটি নির্বাচন করুন, স্বয়ংক্রিয়ভাবে এক সংখ্যাটি চলে আসবে। আবার পুত্রের মধ্যে সম্পত্তি বণ্টন করতে পুত্র অপশনটি নির্বাচন করুন, তবে পুত্রের সংখ্যা এক না হয়ে বেশি হলে পুত্র অপশনে ক্লিক করে প্রযোজ্য সংখ্যাটি টাইপ করে নিতে পারবেন। এভাবে যারা সম্পত্তির অংশীদার তাদের নির্বাচন করে প্রযোজ্য সংখ্যা লিখে দিতে হবে। এবার নিচের দিকে সম্পদের বিবরণ অংশে আপনার সম্পদের তথ্য দিন। এখানে জমি ঘরটিতে জমির পরিমাণ শতাংশে লিখতে হবে। যদি স্বর্ণ বা রৌপ্য থাকে তবে তার পরিমাণ উক্ত ঘরে লিখতে হবে। একইভাবে গচ্ছিত মুদ্রার পরিমাণ মুদ্রার ঘরটিতে লিখে দিতে হবে। সবগুলো ঘর পূরণ শেষে ফলাফল বাটনে ক্লিক করলে সম্পত্তি নির্বাচিত অংশীদারদের মধ্যে কি হারে বণ্টিত হবে তা তালিকা আকারে চলে আসবে। আপনি চাইলে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রাপ্ত ফলাফল প্রিন্ট করে নিতে পারবেন। এছাড়াও উত্তরাধিকার ডট বাংলা ওয়েব পেজটির উপরের ডান পাশে বিধি বাটনে ক্লিক করে সম্পত্তির বিভাজন সংক্রান্ত বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। আবার সম্পত্তির বিভাজন সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসার উত্তর খুঁজে পেতে জিজ্ঞাসা বাটনে ক্লিক করে তা জেনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।